4 মাস আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে মা বাবার কাছে থাকতে শুরু করেন কুমিল্লার দেবিদ্বারের পিঙ্কি। মাসখানেক আগে শাহজাহান ভূঁইয়া জাল তৈরি কারখানায় চাকরিও শুরু করেন তিনি। গত 19 মার্চ রাতে একই এলাকার খালার বাড়ি থেকে ফেরার সময় পিঙ্কিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তারে 3 সহকর্মী হাসান, জসিম ও রুবেল। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংবদ্ধভাবে ধর্ষণ করে। এর জেরে এই ঘটনার পরের দিন আত্মহত্যা করে ভুক্তভোগী তরুণী। আপনারা এই বিষয় জানলেন কখন? জীবনের সাথে এমন একটা কাছে ওইখানে যত বড়ই অন্যায় হোক ওনার কাছে অন্যায় মনে হয় না এরকম আর কি। সেটা কেন? এটা তো সঠিক, ওনার টাকা আছে, পয়সা আছে, ওই পয়সার গরম দেখায়। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার সালিশ বসায় কয়েকজন মাতব্বর। অভিযুক্তদের 1.5 লাখ টাকা জরিমানা নির্দেশ দেয় তারা। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানায় ঘটনায় জড়িত কারখানাটির মালিকের ভাগ্নেকে বাঁচাতেই গোপন সালিশের আয়োজন করে সাবেক ওয়ার্ড মেম্বার শাহজাহান ভূঁইয়া। ওই জালের কারখানায় ওরা খুব প্রভাবশালী, ওদের এখানে বৈশেই সালিশটা হয়েছে। কারখানার মালিকের ছোট ভাই হল আবু তাহের, তো ওনার ভাগিনা কিন্তু 1 নম্বর আসামি অভিযুক্ত। যে তাকে বাঁচানোর জন্যে 3 জন আসামি উপস্থিত হয়েছে, তারা দায় স্বীকার করছে, করার পরে প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা করছে। এদিকে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচার চাইতেও সাহস পাচ্ছে না ভুক্তভোগীর পরিবার। তবে পোস্টমর্টম রিপোর্ট পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। প্রকৃত কারণ প্রাপ্তি সাপেক্ষে যারাই জড়িত থাকুক না কেন, আইনের আওতায় তারা আসবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত পিঙ্কির একটি ছেলে সন্তান রয়েছে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।